বসার নাই তাবলিগে ইসলাম আর কি নাই বসার নাই ও মাঝখানে আরেক কথা বলে রাখি তাবলিগে ইসলাম কথা যেহেতু আসছে এই তাবলিগে ইসলাম আর তারিখ জানেন নি আপনারা কত বলেন তো 2 3 4 তার মানে আর দুই সপ্তাহ পরে এই সামনের সপ্তাহে ঠিক আছে তো শুক্র শনি রবি তো মৌলিকভাবে বৃহস্পতিবার থেকে কি হয়ে যায় শুরু হয়ে যায় কথাটা মনে রাখবেন বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যায় কাফেলা যায় কখন বৃহস্পতিবার সকালে বুধবারের রাত্রে যাওয়া লাগবে খেয়াল করবেন প্রত্যেকে নিজ নিজ মহল্লা থেকে ইসনায় যাওয়ার ফিকির করেন ঠিক আছে তো ইনশাআল্লাহ ভাই এত দামি মজলিস সাজেন কই আমি এত ভালো না কিন্তু ওই মজলিসে তো বহু মানুষ ভালো আছে তার সে যেই জামাতে নামাজ পড়বে আমিও সেই জামাতে নামাজ পড়ব সে যে মুনাজাতে হাত তুলবে একসাথে আমিও হাত তুলব কি বলেন ইসমাই হাজার হাজার আল্লাহর প্রিয় বান্দা বুজুর্গ উপস্থিত থাকবে কি থাকবে না হাজার হাজার ওলামায়ে কেরাম উপস্থিত থাকবে কি থাকবে না তাহলে আমাদের সেখানে তাদের সাথে হাত উঠানোর সুযোগ হবে অবশ্যই এখন আমাদের এত বড় একটা সুযোগ আমাদের জন্য হাত ছাড়া করা সারা বছর তো কত কাজ করি দেখেন আপনি যদি বেড়ানোর চিন্তা করেন যে তিন দিনের জন্য এক জায়গায় বেড়াইতে যাবেন তখন অন্য অন্য কাজ রে একটু গোছাইয়া চলে যান না বেড়াইতে কি যান কি যান না দুনিয়াবি কত কাজের জন্য আপনি কত সময় ফারেক করেন আপনারা চেষ্টা করেন যে তিন দিনের জন্য ইসলামে চলে যাবেন ইনশাআল্লাহ আর একান্ত এটা সবাই লেগে না একান্ত কেউ যদি এমন হন যে হুজুর আমার কোনো ভাবেই মিলাইতে পারতেছি না এই সমস্যা কেউ নাই অনেক সময় অনেকের সমস্যা আছে আপনি কমপক্ষে একদিনের জন্য হলেও যাইবেন কমপক্ষে শুক্রবার ভোরে চলে যাবেন আবার শুক্রবার রাতে আসবেন একদিনের জন্য হলেও যাবেন এই বুজুর্গদের মজমায় থাকা দরকার আছে না নাই এখন এক শ্রেণী আবার বেরিয়েছে কয় এসছে না বেদাত আচ্ছা ইসলামা বেদাত কোন যুক্তিতে হবে এ বলেন আমরা যে এখানে একটা তাফসির মাহফিল করতেছি এটা কি দাঁত না বেদাত মানে এটা হক না বেদাত বলেন হক তোমরা যেই মাহফিল করো এটাও হক খালি ইসলামারে হয়ে গেল বেদাত হ্যাঁ ইসলামারে হয়ে গেল বেদাত যারা বেদাত কয় বেশিরভাগ বেদাত কয় আলে হাদিস স্যার রাজশাহীতে দেখেন রাজশাহীতে এখন ওনাদেরও তিন দিন ব্যাপী ইসলামা হয় এই আমি এই কিছুদিন আগে রাজশাহীতে আমার সফরে যাওয়া হয়েছে রাজশাহী শহরের মধ্যেই বড় করে এই যে মোটা সড়ক থাকে কয়েক লেনের বড় করে গেট লাগানো ইসতেমা কি ইসতেমা আহলে হাদিসদের যারা ওই টঙ্গীর তুরাগ নদীর পাড়ের ইসতেমাকে বেদাত বলে হেরাই আবার রাজশাহীতে যে ইসতেমা করে টঙ্গীর তুরাগ নদীতে হওয়ার কারণে এটা হয়ে গেল বেদাত আর এটা রাজশাহীতে হওয়ার কারণে এটা হয়ে গেল দাঁত কি বলেন ভন্ডা মিরার জায়গা নাই হ্যাঁ এখন বলবে কি হ্যাঁ এই তাবলিগলারা কি মনে করে ইসমায় গেলে হজের থেকেও বেশি সওয়াব দুই চারটা পাগলের কথায় কি সবাইরে মাফা যায় দুই চারটা পাগলের কথা সবাইরে মাফা যায় আমরা কোনদিন বলছি যে ইসমায় গেলে হজের থেকেও বেশি সওয়াব কোন হকানে আলেমের মুখে কোনদিন শুনছেন তাবলিগি মজলিসে কি কোনদিন বয়ানে এটা বলছে যে সেখানে হজের থেকেও বেশি সওয়াব ওই যে দুই একজন মূর্খ হয়তো অতিরঞ্জন করে বলে ফেলছে ও তো আর কিছু খুঁজে পায় না আবার ওটাই নিয়ে আবার খুঁজতেছে হ্যাঁ তাবলি গলারা ইসতেমা কি মনে করে বেদা এই কি জানি হজের থেকেও বেশি সওয়াব মনে করে অতএব বেদা এই আরেকটা বাড়াবাড়ি হলো যে কে নাকি বলছে কে বলছে আমি নিজেও আজ পর্যন্ত কারো তাবলি গলাদের ফেস বলতে জুনি নাই যে এই তাবলিগে গিয়ে এক ওয়াক্ত নামাজে 49 কোটি ওয়াক্ত নামাজের সওয়াব তাহলে কি বোঝা গেল যে কাবা শরীফে এক ওয়াক্ত নামাজে বা এক রাকাত নামাজে হয় 100,000 রাকাতের সওয়াব আর তাবলিগে ইসতেমায় গেলে এক রাকাত নামাজে হয় 49 কোটি রাকাতের সওয়াব তাহলে তাবলিগে ইসতেমার ফজিলত বেশি এটা দুই চারটা পাগল বললে বলতে পারে কোন তাবলিগের মুরব্বিও বলে নাই কোন আলেম ওলামারাও বলেন বলছে কোনদিন এটা কি জিজ্ঞাসা দিছে আপনাদেরকে যে হ্যাঁ গেল 49 কোটি আমাদের সব হবো কাবা শরীফ থেকে বেশি সব হবে ওই কোন দুই চার পাগলের কথা আইনা এরপর বলতেছে যে তেলে অতএব ইসতেমায় যাওয়া বেদাত আল্লাহ বুঝার তৌফিক দান করেন আরেকটা কি পাইছে ইসতেমার মুনাজাত বেদাত ইসতেমার কি বেদাত মুনাজাত বেদাত জুমার নামাজে অনেক বেশি মানুষের সমাগম হয় এটাও নাকি বেদাত আরেক পার্টি আছে ভুল ধরার চেষ্টা করতেছে কি কয় দেখো এই তাবলিগওয়ালারা রাস্তায় যে দাঁড়াইছে নামাজে তো কি হয়ে গেছে
এটা এই একটু রাস্তা বাঁকা হয়ে গেছে ওরাও বাঁকা হয়ে দাঁড়াইছে অতএব মাঠটাকে কেবলা বানাইছে অতএব তারা মাঠটাকে সিজদা করছে কাবা শরীফের দিকে ফিরে সিজদা করে নাই আল্লাহর সিজদা করে নাই বুঝছেন এখানে একটা হলো ফটো তুললে যারা মোবাইলে ছবি টবি তোলেন তারা তো বেশি বুঝার কথা ছবি উঠাইলে অনেক সোজা জিনিসও কি উঠে বাঁকা ওঠে বুঝেন না এটা আপনার যদি দূর থেকে একটা বিষয় কভারেজ করতে হয় যদি আপনার ধরেন শুধু একটা ফটো নেবেন এটা এক জিনিস আরেকটা হলো পুরা সাইডটার ফটো নেবেন এভাবে পুরোটার কভারেজ করতে হলে ফটোটা সোজা জিনিসটারও কি দেখা যাবে বাঁকা দেখা যাবে এটা তো হইতেই পারে আরেকটা হলো হ্যাঁ বাস্তবেও যদি এমন হয় যে রাস্তার একটা মোড় আছে মোড়টা অনেক অনেক লম্বা হয়ে ঘুইরা যার কারণে সবাই খেয়াল করতে পারে নাই কিছু মানুষের ভুল হয়েও যেতে পারে লক্ষ লক্ষ মানুষ তো মিম্বার থেকে কি রাস্তায় কে দাঁড়াইছে দেখা যায় সবারই তো বলছে কাতার সোজা করার জন্য এসএমআর ময়দানে যারা কাজ করছেন তারা তো দেখছেন যে প্রত্যেক এই কাতার একদম এই মাথা থেকে ওই মাথা সোজা করে মাটিতে দাগ দেওয়া দেখছেন না এটা পর্যাপ্ত ব্যবস্থাপনা করা আছে তা সত্ত্বেও আপনার যে জামাতটা মাঠের বাহিরে হয় মাঠের বাহিরে যে মানুষগুলো দাঁড়ায় মাঝে মধ্যে একটু কি হয়ে যায় বাঁকা টাকা হয়ে যায় এই বাঁকা হওয়ার কারণে কি পুরো জামাতটা খারাপ হয়ে গেছে পুরো জামাতটা দোষ হয়ে গেছে এই জন্য কোন প্রোপাগান্ডা শোনা হবে না যাইতে হবে ইস্তেমা বলেন যাইতে হবে কোথায় ইস্তেমা ইনশা আল্লাহ ইস্তেমা উপলক্ষে আগামী সপ্তাহে তাফসীর স্থগিত থাকবে ইস্তেমা উপলক্ষে আগামী সপ্তাহের তাফসীর কি থাকবে স্থগিত থাকবে পরের সপ্তাহ থেকে আবার নিয়মতান্ত্রিক তাফসীর চলবে ইনশা আল্লাহ ঠিক আছে তো ইনশা আল্লাহ হুজুর আসেন হ্যাঁ কাছে এসে গেছেন হুজুর একটু দোয়া করলে বরকত হয় আর কি মানে আজকে হিসাব করছি যেহেতু এই 100 নম্বর দিন যদিও এটা কিছু না এরপরও অনেকের একটা আবেগের জায়গা থাকে এই জন্য ইয়ে যে হুজুর এসে যদি একটু কি হন শরীর কোন আগ করে নবাবপুর পার হয়ে গেছেন তাহলে আর টেনশন না আপনার তো রাস্তা চিনেন 2-4 মিনিট 5 মিনিট হয়তো লাগতে পারে ওই নবাবপুর অনেক সময় জ্যাম থাকে এই কারণে হয়তো দেরি হয়েছে হ্যাঁ ও নবাবগঞ্জ আফোন এই নবাবপুর তো দিকে নবাবগঞ্জ তাহলে টেনশন না ইনশা আল্লাহ এখন আপনার কি বলতেছিলাম বুঝছেন নি তাহলে তাবলিগ ইসলামে যাইতে হবে তো ইনশা আল্লাহ এখন কথা হলো ওই যে দ্বন্দ্ব গত সপ্তাহেও বলছি আরেকটা কথা বলি দেখেন এই দ্বন্দ্ব নিয়ে তো আলাপ করার আপনার দরকার নেই দ্বন্দ্ব সব জায়গায় আছে আপনি ডাক্তার ডাক্তারের কাছে যান এই ডাক্তার বলে এটা ওই ডাক্তার বলে এটা এখন কি করবেন থাক দুই ডাক্তার দুইটা কয় কোন ডাক্তারের কাছেই যাবো না কি বলেন এটা নিয়ে সিদ্ধান্ত নিবেন হ্যাঁ বিল্ডিং করতে গেছেন এক বিল্ডিং বলবে এক ইঞ্জিনিয়ার বলবে প্ল্যানিংটা এভাবে করলে ভালো হয় আরেক ইঞ্জিনিয়ার বলবে প্ল্যানিংটা ওভাবে করলে ভালো হয় আপনার সিদ্ধান্ত দিই যা বিল্ডিংই করব না জায়গা কিনতে গেছেন একজনে কয় জায়গাটা এই জায়গায় কিনেন আরেকজনে বলে ওই জায়গায় জায়গাটা কিনেন তখন আপনি সিদ্ধান্ত কি নিবেন যা জায়গাই কিনবো না এমন সিদ্ধান্ত নিবেন না আপনাকে বেছে বুঝে খুঁজে নিতে হবে তো দিনই বিষয়ে হক চিনা সহজ উপায় কি ওলামায়ে কেরাম দিন সম্পর্কে ভালো বুঝেন আমিও সেটাই গ্রহণ করব ঠিক আছে না ইনশাআল্লাহ দেখেন ডাক্তারি শাস্ত্রে অনেক ইখতিলাফ মত বিরোধ আচ্ছা ডাক্তাররা কোনটা ফলো করে দেখি তো ডাক্তার আমি নিজেরাও তো চিকিৎসা নেওয়া লাগে কি বলেন নাকি ডাক্তারদের চিকিৎসা লাগে না ডাক্তারদের তো চিকিৎসা লাগে তো ডাক্তারদের চিকিৎসা লাগলে তারা কোনটা ফলো করে তারা এটা ফলো করে তাহলে ঠিক আছে আমি এটা গ্রহণ করব এটা বুদ্ধিমানের কাজ না এটা হলো বুদ্ধিমানের কাজ ইঞ্জিনিয়ার নিজের বাড়ি বানানোর সময় কোনটা করে দেখি তো ওইটা করব তাহলে ওলামায়ে কেরামও দ্বীনের ব্যাপারে অভিজ্ঞ দ্বীনের ব্যাপারে ভালো বুঝেন এই জন্য ওলামায়ে কেরাম যেটা বলেন সেটা মানবো এখানে আরেকটা প্রবাগান্ডা কি ওই জুবায়ের গ্রুপ আর সাদ গ্রুপ এটা সব মিডিয়ায় বলে কি বলে মিডিয়ায় বলে কয় জুবায়ের গ্রুপ আর সাদ গ্রুপ ওই যে বলছি মিডিয়ার শয়তানির শেষ নাই দুষ্টামির শেষ নাই কোন সাদ গ্রুপ জুবায়ের গ্রুপ নাই এখানে যারা তাবলিগ করেন কি আপনারা কি জুবায়ের সাহেবের তাবলিগ করেন নবীজির তাবলিগ বলেন কার তাবলিগ নবীজির তাবলিগ কোরআনের তাবলিগ করি হাদিসের তাবলিগ করি ওলামায়ে উম্মতের তাবলিগ করি এটা জুবায়ের সাহেবের তাবলিগ না ইলিয়াস রহমতুল্লাহ আলাই রাস্তা দেখায় গেছেন যে এমনি এমনি করলে কি হয় সুন্দর হয় একটা নিয়ম নীতি দেখায় গেছেন একটা খেয়াল করেন এই যে বর্তমানে মাদ্রাসার সিস্টেম একটা সময় কি এমন মাদ্রাসা ছিল আপনি যদি সাহাবায়ে কেরামের জমানায় যান এখন যে কি সুন্দর করে আপনার ঘন্টা পিটায় একজন হুজুর 40 মিনিট করে বা 45 মিনিট করে বা 1 ঘন্টা করে এক একজন হুজুর কি নেন ক্লাস নেন এরপরে আপনার একটা বোর্ডিং এর ব্যবস্থা থেকে খানা দানার আয়োজন শেখানো হয় এই ব্যবস্থাটা কি নবীজির জমানায় ছিল ছিল না এই জন্য কি এখন বলবেন এখনকার মাদ্রাসা বেদাত
বলেন এখন বলবেন যে এখনকার মাদ্রাসা বেদাত তাহলে পাবলিক নবীজির জমানায় ছিল তবে একেক সময় যেখানে যেই পলিসি গ্রহণ করা দরকার সেখানে ওই পলিসি গ্রহণ করতে হবে বর্তমান উম্মতের জন্য হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি একটা পলিসি বানিয়ে গেছেন যে বর্তমানে দাওয়াতের কাজের জন্য এই পলিসিতে কাজ করলে উম্মতের নিকট সহজে হেদায়েতের বাণীটা পৌঁছবে এখন কি আপনার এই পলিসিটা কি এই পলিসির কারণে আপনার কি এই দাওয়াতটা বেদাত হয়ে যাবে মাদ্রাসা যেমন বেদাত না দাওয়াত ও তাবলীগের খেদমত এটাও কি না বেদাত না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল